নমস্কার। কালকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর তৃণমূলে কার্যত দুভাগ হয়ে গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে বেশ জনপ্রিয় মুখ শুভেন্দু অধিকারীর পরেই, তাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছাড়তেই নড়ে চড়ে বসে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তরফে অস্বস্তি ঢাকতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বট গাছ থেকে দু একটা পাতা ঝরে পড়লে কিছু যায় আসে না। আর অন্যদিকে তৃণমূলেরই বর্ষীয়ার নেতা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ভালো লোক দল থেকে চলে গেলে দলের ক্ষতি। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্যুতে দলের মধ্যে ভিন্ন সুর থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। অন্যদিকে রাজীব ঘনিষ্ঠ মহলে বলেছেন, তার মন্ত্রিত্ব ছাড়ার পরই তৃণমূলের অনেক নেতানেত্রী তাকে ফোন করেছেন। তাদের তালিকায় আছে মহুয়া মিত্র, সুজিত বসুদের মতো হেভিওয়েটদের নাম। এখন রাজীব কাণ্ড কোন দিকে গড়ায় সেই দিকেই নজর।